হ্যালো ভুমন ওয়েলকাম ব্যাক টভার ইঞ্জিনিয়ারি পার্সেল অফ প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলেট আইটিআই দু সালে যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে তারা অলরেডি দু সালের জন্য একত্রিশ তারিখ লাস্ট ইট ছিলো ফর্ম ফিল আপ যেহেতু তোমাদের এক্স জেক্সপো দু সালের এক্সাম হচ্ছে না এবারে মাধ্যমিকের নাম্বার ওপর ডিপেন্ড করে এবং তোমাদের ভোগলেটের যারা এইচএস ছিল ক্যান্ডিডেট তাদের নাম্বার ওপর ভিত্তি করে তোমাদের ভর্তি প্রক্রিয়া রয়েছে তারই উপর ডিপেন্ড করে স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে তোমাদের কাছে একটা অফিসিয়ালি বিগ আপডেট এবং নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশনটা কি রয়েছে সেটা নিয়ে নিউ অফিসিয়াল আপডেট এসেছে সেই অফিসিয়াল আপডেটটা কি রয়েছে সেটা নিয়ে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে ইন পর্যন্ত দেখো যাতে করে তোমাদের কাছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমের সলিউশন কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এবং বলে রাখি ভিডিও শুরু করার আগে যারা ভাবছো যে কত নাম্বার পেলে আমার র্যাঙ্ক আসতে পারে গভর্নমেন্ট কলেজ পাবো কি না সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করে দিয়েছি আগেই তোমাদের প্রিভিয়াস আগেই তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি তো যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখো নি ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারো এবং অবশ্য প্রথম বলে রাখি যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো সবার আগে সবার প্রথম আপডেট পেতে এবং ক্লাসের নোটপত্র এবং অ্যাডভার্টমেন্ট পেতে সবার প্রথম টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর নাও এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তারা এখান থেকে ক্লাসগুলো করতে পারো এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এক্সপো ভোগলে রিলেটেড এখানে ভোগলে রিলেটেড দেখতে পাচ্ছ আছে তোমাদের যে কত নাম্বার পেলে কত মার্কস পেতে পারো এবং তোমাদের তারপরে আছে দেখো তোমাদের ভিডিও করেছে যে নাম্বার কত পেলে কত মার্কস পেলে কত কোন কলেজ পাবে গভর্নমেন্ট কলেজ পাবে কিনা তোমার বিভিন্ন রকম টেট আরও এবং তোমাদের যে টপ যে সেভেন ডিপার্টমেন্ট হয় ঠিক আছে সেটা নিয়েও কিন্তু তোমাদের কিন্তু ভিডিও করে দিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো সেই ভিডিওগুলো দেখে তোমাদের কিন্তু অনেকটা নলেজ হবে এবং সেখান থেকে তোমরা আইডেন্টিফাই করে নেক্সট যে প্রসিডিওরগুলো রয়েছে তোমাদের সেই প্রসিডিওরগুলো অর্থাৎ চয়েস ফিলিং কাউন্সিলিং যে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের তার আইডিয়া হয়ে যাবে যে আমার এই নাম্বারের মধ্যে আমি গভর্নমেন্ট কলেজ পেতে পারি তার জন্য আমি অবশ্যই গাইডেড করব পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে তো স্টেট কাউন্সিলের পক্ষ থেকে যে আজকে আজকে যেটা আপডেট এসেছে সেই আপডেটটা তোমাদের কাছে তুলে ধরবো তো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে রয়েছে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন নিজে থেকে স্কুল করলে তোমাদের রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের দেখতে পাচ্ছ পলিটেকনিক দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ক্যান্ডিডা অ্যাডমিশন নেবে এবং তোমার ভূগলি যারা রূপ এখানে ক্লিক করার পর তোমাদের কাছে ডাইরেক্ট চলে যাবে অফিসিয়ালি ওয়েবসাইটে দেখো এখানে পুরো পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আর্জেন্ট নোটিস এখানে দেখতে পাচ্ছ অলরেডি স্কোর করছে এখানে আর্জেন্ট নোটিস কি লেখা রয়েছে রেজিস্টার্ড রেজিস্টার্ড ক্যান্ডিডেট আর আর অ্যাডভাইস টু কমপ্লিট দেয়ার পেমেন্ট স্ল্যাশ ডকুমেন্ট আপলোডিং উইথ পাঁচ ছয় দু হাজার চব্বিশ মিড নাইট বিফোর বারোটা এ এম পসিবিলিটি এবং নাও নিউ রেজিস্ট্যান্স ইজ নট অ্যালাউ নাও অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা দু হাজার চব্বিশ সালের জন্য জেক্সপো ভোগলেট এবং আইটিআই থেকে অ্যাপ্লাই করেছিলেন তাদের যদি কোনো রকম ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে যদি প্রবলেম হয়ে থাকে যে এই ডকুমেন্টসটা যা এটা ডকামেন্টস সেদিক থেকে রিকভারি করার জন্য তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসিড যদি তোমাদের ভুল হয়ে থাকে নাম্বার ফোন নাম্বার এবং জিমেল সেদিক থেকে তোমরা রিকভারি করে এবং যারা পেমেন্ট করে দিয়েছো যারা একবার পেমেন্ট করে দেওয়ার পর মনে হচ্ছে যে পেমেন্টটা কমপ্লিট হয় না আবার দ্বিতীয়বার পেমেন্ট করেছো তাদের জন্য কিন্তু বলে রাখি তাদের জন্য কিন্তু যেই ব্যাংক থেকে তোমরা পেমেন্ট করেছিলে নেট ব্যাঙ্কিং এবং তোমাদের অনলাইন পেমেন্ট এবং তোমাদের যে কোনো জায়গা থেকে পেমেন্ট করো না কেন একবার পেমেন্ট করে দেওয়ার পর দ্বিতীয়বার যদি পেমেন্ট করে থাকে

পাঁচ তারিখের মধ্যে আজকে তোমাদের চার তারিখ পাঁচ তারিখে মিড নাইটের মধ্যে তোমাদের কিন্তু যার যার যে ডকুমেন্টস ডকুমেন্টস যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু কাউন্সিলিং এবং তোমাদের চয়েস এর উপর ডিপেন্ড করে কিন্তু প্রবলেম হয়ে যাবে তো তোমাদের কাছে যেহেতু স্টেট কাউন্সিলিং একটা তোমাদেরকে স্কোপ দিয়েছে টাইমটা মাথায় রাখবে কিন্তু পাঁচ তারিখে মিড নাইটের মধ্যেই কিন্তু তোমাদেরকে করতে হবে ওকে এখানে আর্জেন্ট কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে এটা তোমাদের কাছে বলে দিলাম ওকে দেখতে পাচ্ছ রেজিস্টার ক্যান্ডিডেট আর টু কমপ্লিট দেয়ার পেমেন্ট পেমেন্ট যদি হয়েও থাকে নাও হয়ে থাকে তুমি পেমেন্ট করে দেবে বেরে আর ডকুমেন্টস আপলোডিংয়ের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু টাইম দিয়ে দিয়েছে এবং নিউ রেজিস্ট্রেশন কিন্তু তোমরা করতে পারবে না যারা ভাবছো ফর্ম ফিল করিনি ফর্ম ফিল করতে পারবো কিনা তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে না যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো একত্রিশ তারিখের আগে বা একত্রিশ তারিখের মধ্যে তারাই কিন্তু করতে পারবে ওকে তো এটাই ছিল তোমাদের কাছে একটা ইনফরমেশন অফিসিয়ালি যখন কোনো ইনফরমেশন আসে জেনুইন এবং অফিসিয়ালি স্ট্যান্ডার্ড তখন তোমাদের কাছে তুলে ধরি অর্থাৎ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকটা অন করে অন নোটিফিকেশন অন করে রেখো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমাদের বন্ধু বান্ধবরা জানতে পারে যে অফিসিয়াল আপডেট যাতে করে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করার পর যেগুলো কারেকশনের জন্য আপডেট দিয়েছে ওকে এর পরবর্তীকালে কাউন্সেলিং এবং তোমাদের চয়েস এর ব্যাপার নিয়ে সমস্ত ভিডিও নিয়ে আসবো অতএব আমার এই সূচনাটা চোখ রেখর অবশ্যই অবশ্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে ওকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং যে সমস্ত গার্জেনরা এবং অভিভাবক অভিভাবকরা দেখেন তারা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর অবশ্যই সাপোর্ট করুন যাতে করে আমি আপনাদের কাছে এবং তোমাদের কাছে যে নিত্য নতুন অফিশিয়ালি জেনুইন নোটিশ নিয়ে আসতে পারি ওকে তো দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে তোমার সুস্থ থাকো ভালো থাকার অবশ্যই অবশ্যই চয়েস ফিলিং করার আগে অবশ্যই কলেজ চুজ করে রাখো পরবর্তীকালে আমি যখন ভিডিও দেবো তার উপর ডিপেন্ড করে প্রেডিকশন করো তোমার আস্তে আস্তে কলেজগুলো সাজিয়ে নেক্সট পজিডিও আগাবে ওকে সো চলো তাহলে আজকে আজকে এইটুকুই রাখলাম দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও